করছিস মা? একটা দে না, অনেক বাজার যাও। বাবা কি করলে তুই, বাজার যাব? হ্যাঁ মা, বাজার যাও, খরচা করি আনো, দুপুরে তো শুধু ভাত খানো। বাবা তুই জানিস না লকডাউন চলেছে, বাজার যাওয়া যাবার না, রাতে না হয় শুধাই খাবো। কিন্তু কিন্তু মুঝে শুধাই খাবারে না পারো বারে। বাবা খাবারের থেকে জীবনটার দাম অনেক বেশি, আর তোর মতন বয়সের মানুষের করোনা হবার সম্ভব বেশি। তোর যাবার দরকার নাই, ওই পাটা শাক তুলিয়া নিয়া শাক আনবি বুঝবি তো? ঠিক আছে বেটি, ঠিক আছে। মাত্র 40 খানা আছে, কিন্তু মোর এলাকার যত গরিব মানসি তাদের দাও আর তাদের না দাও। যাক, আর মোর হাতত এই 6 খান টুকন আছে, এই 6 খান টুকন নিয়া ওই পশ্চিম পাড়া যাইয়া দিয়া আসিম। হা ওটা নয়ন কাকা নাকি? কাকা, ও কাকা কেমন আছেন? কাকা কাই ও বাপই কেমন আর থাকিন বারে, যে লকডাউন করি দিছেন। হ্যাঁ কাকা, আমরা আর পড়ে করিসি বারে, এই করোনা ভাইরাসটা টানে না লকডাউন। যাক বাপুই, তোরে বলে জিয়ার টুকন আছে, মোক একখান দে না। জিয়ার টুকন তো শেষ হয়েছে কাকা, পরে আসলে তোমার খান দিন হবে। মোর জানা আছে ভাই, তুই মোক টুকন দিবান নয়। কাকা মোর কথাটা বুঝবার চেষ্টা করো কাকা। না না বাপুই, মুই তোর মনটা বুঝিনু, তুই বা ভোটের বাদে যাই ভোটের বাদে। কাকাটা গরম হইয়া চলি গেল, না বুঝলে করার কি আছে? বাবা যে করবে কি, মাগুর তো খুব জ্বর আইছে। বাবা বাবা বাবা, আরে বেটি কি হইছে? তুই কোন ঠিক গেছি? মই গরু বাড়ি গেছি তো ওই যে পঞ্চায়েতের নাগাল পান তে উয়ারের সঙ্গে ঝগড়া করে আসিন। কেন কি হইছে? জিয়ারে টুকুন দেখছ তো, তুই একখান টোকন জানু তে সোজা নাই কয়ে দিন কোনো কয়টা কথা। বাবা তুই জিয়ার টুকনের তানে ঝগড়া করি ভাইলিছি? বাবা তুই এটা ঠিক করিস নাই কেন? আমার ঘরে তো এলা 2 সপ্তাহ খাবার মতন চাউল আছে, তাহো তো আজি ছাড়ি কালি কি যে খাবে তারে ব্যবস্থা নাই। কাজে টুকনা এই মতন অসহায় মানুষকে দিলে তোমার খুব উপকার হবে। বুঝে অতটা বুঝে পাও না বেটি, তে তুই লোক কেন ডাকালো? বাবা মাগর খুব জ্বর আর মাথার বিষ, তাড়াতাড়ি বন্ধু ডাক্তারের দোকান যাইয়া ওষুধ আনি দে। তুই কালি কলো লকডাউন চলেছে, বাজার যাওয়া যাবার নয়, তুই আজই করছি দোকান যাইয়া ওষুধ আনি দে। বাবা এইটা যে খুব জরুরি দরকার তাই জন্য তো যাবারে না। কি জরুরি দরকার নিলে করোনা ভাইরাস ধরে না কেমন? বাবা জরুরি দরকার তো যাবারে না, কি কিন্তু খুব সতর্ক হইয়া যাবার লাগি। কেমন সতর্ক হবার লাগি? যাবার সময় মুখত মাস্ক লাগিয়া যাবার লাগি, আর দোকান লাগ যাওয়া সামাজিক দূরত্ব মানিয়া চলিবার লাগি, আর ডাক্তারের সঙ্গে কথা কবার সময় কমপক্ষে 3 ফুট দূর থেকে কথা কবার লাগি। ঠিক আছে বেটি, ওই যাক আর আসি। আই বাবা বাজারত অযথা পাহাড়ের নগদ কথা কওয়া যাবার নহয়, যাব ওষুধ নিব আর চলি আসি। ঠিক আছে বেটি, তুই জেনু। আরেকটা কথা বাবা, বাড়ি আসিয়া প্রথমে সাবান দিয়ে ভালো করে হাত পা ধুব, কাপড় পাল্টাবো, তারপর ঘর ঢুকিব। এইরকম করি নিয়ম করে চলিলে করোনা ভাইরাস ধরবার পারিবার না হয়। হ্যাঁ মা বুঝিনু, এটা হলো আমাদের জীবনের লড়াই, বাচ্চার লড়াই।